আমরা অনেকেই একটা বিরাট ভুল করে থাকি। আমরা প্রথম মানুষ আদমকে বলে থাকি। হ্যাঁ, একদিকে সত্য আবার একদিকে ভুল। কিরকম মানুষ মানে কি? নফস যোগ রূপ দুটা তার মধ্যে আছে, সে মানুষ এবং কি, আর আমরা কাউকে পাই না। সৃষ্টির পৃথিবী গ্রহে আমরা মানুষ এবং জিনকে পাই নফস এবং রূপ সম্বলিত ভাবে, আর কাহাকেও পাই না। যে মানুষটি আদম, ওর আগে বহু মানুষ ছিল, কিন্তু তাদের মধ্যে রূপ ছিল না, তারা সাধারণ মানুষ ছিল, জঙ্গলি মানুষ ছিল। পশু আর মানুষ তখন একই রকম ছিল। অনুভাত্রহী যে মানুষটার মধ্যে আল্লাহ প্রথম রূপ উদ্ধার করে দিল, সেই রূপ উদ্ধারের প্রথম মানুষটির নাম হল আদম। সুতরাং আদমের বয়স খুব বেশি না, এখানেই ভুল করে। বললারা ভুল করে করুক, কিন্তু জ্ঞানী লোক যারা গবেষণা করে তারাও যখন ভুল করে মনটা একটু খারাপ হবে। সুতরাং জঙ্গলি মানুষ যাদের মধ্যে রূপ ছিল না, তারা তো পশুতুল্য। রূপ একমাত্র মানুষ, যে মানুষটির মধ্যে প্রথম রু আল্লাহ ভূতকাল করে দিলেন, সেই মানুষটির নাম হলো, সেই প্রথম মানুষটির নাম হলো আদম। এই আদম এবং হাওয়া তার স্ত্রী, এই দুজনকে জান্নাতে উনি ভোগ করতে দিলেন, বললেন যে সব কিছু ভোগ করি। আমি খুব সংক্ষেপে বলব, সব কিছু ভোগ করল, শুধু একটা জিনিস ভোগ করতে পারবে না, সেটা কি বলছে? নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করতে পারবে না। যাই হোক, সরকারের প্ররোচনায় হোক আর যে প্ররোচনাই হোক, আদম সেই আল্লাহর হুকুম ধরে রাখতে পারেন। তিনি মনে না জানতে যা না করছিলেন সেই জিনিসই করলেন, উনি নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করলেন, গ্রহণ করে ভুল বুঝতে পারলেন। কিন্তু আগেই আল্লাহ বলে রাখছেন, যদি ভুল করো তার দুনিয়া দুস্থির জেল, দুনিয়ার আমার একটা সেন্ট্রাল জেল বানিয়ে রাখছি, সেইখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, সেইখানে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। দুনিয়া একটা সেন্ট্রাল জেল কি করলে যদি নিষিদ্ধ বৃক্ষের তার গ্রহণ করে তাহলে পাঠিয়ে, তো আদম আল্লাহর সেই হুকুম মান্য করতে পারেন নাই। তিনি নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করেছিলেন এবং তারই দরুন এই দুনিয়াতে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়। বেশ ভালো কথা,
অপরাধ করছে শাস্তি অবধান আমাদের গুণা করছে না। তারপরে কোরআনে বলছেন বলা তাসিরু ওয়া তিরাতু মিসরা উকরা ওয়া ইন তাদু মাসকালাতু লিল্লাহি ইলিহা। আমি একজনের বোঝার এখানে খালে নেই না, আমি বাপের পাপ পূর্ণ ছেলেকে দেই না, ছেলের বাপ পাপ পূর্ণ মাওয়াকে দেই না, যার যার পাপ পূর্ণের হিসাব আমি তার কাছ থেকেই সাররা সাররা করে হিসাব নেই। আপনার এটা নির্মম সত্য কথা। আল্লাহ গো আদম জান্নাতে গন্ধম খেয়েছে, যেটাকে রূপক ভাষায় বলে নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করেছে, শাস্তি তাকে দিয়ে সঠিক করেছে। কিন্তু একটি প্রশ্ন হলো, আমরা তো জান্নাতে যাই নাই, আমরা তো নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ করি নাই, তা আমরা এই দুনিয়ার সেন্টার ছেড়ে কেন আসবো? তুমি না বলছো বাপের পাপ ছেলেকে দেব না, ছেলের পাপ বাপেরে দেব না, তাহলে আদমের সেই অন্যায় বা ভুলটি আমরা বোঝা বলব, আদমের ভুল আদমে বোঝা মহন। যদি তুমি বলো যে না আদমের সন্তান আমরা, তো তুমি জাগি বুঝে রাখছো বাপের পাপ পূর্ণ ছেলেকে দেব না, ছেলের পাপ পূর্ণ বাপকে দেব না, যার যার পাপ পূর্ণের হিসাব তার তার কাছে নেব। আদম হাওয়ার পাপ পূর্ণ আমরা কেন নেব? কি কারণ? এই প্রশ্নের উত্তর আমার জানা নাই। তাই বলা হয়েছে মাতারা বিখালকির রহমানি মিন তাবাবু ফজল বাশারহা আমার সৃষ্টির দিকে তাকাও, একটা অ্যাটমিক মিস্টেক পাও কিনা? নো, ইউ উইল নট গেট অ্যান অ্যাটমিক মিস্টেক ইন মাই হোল ক্রিয়েশন। আমার সমস্ত সৃষ্টির মধ্যে কোথাও তুমি বিন্দুমাত্র ভুল পাবে না। তোমার সৃষ্টির নৈপুণ্য দেখে বিস্ময়ে তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমার কাছে ফিরতা তুমি করবে সম্মান। সুতরাং এই সাইকিনাথ এটা হেরাই যাওয়ার পর দেখেন কিন্তু